আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন টিএফটি আনলকার। সো গাইজ, এই যে টুলসটি রয়েছে, এই টুলসটি দিয়ে আপনারা যদি কাজ করতে পারেন তাহলে প্রচুর পরিমাণ কাজ করতে পারবেন। এটি এই টুলসটি কিন্তু ফ্রি। সো সর্বপ্রথম আমরা অ্যাডমিনিস্ট্রেটরে এটি কী করব, ক্লিক করে দেবো ইনস্টল করার জন্য। সো সিম্পলি এরকম আসার পর আমাদের এখানে লিখতে হবে টিএফটি। আমরা এটি এখানে লিখে দেবো। টিএফটি লিখে দেওয়ার পর আমরা ওকে প্রেস করে দেবো। জাস্ট ওকে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি কিন্তু এখান থেকে ইনস্টল নেবে। এবং গাইজ, এই সফটওয়্যারটি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, সেখানে এজটা একটু ফাঁকে থাকবে, আপনারা অবশ্যই এজটা যোগ করে নিয়ে লিঙ্কটি তৈরি করে নেবেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা সেট আপ হচ্ছে, কিন্তু খুব সহজে এটা সেট আপ হয়ে যাচ্ছে। আমাদের এটা প্রায় সেট আপের শেষের দিক। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এটি সেট আপ করবেন এবং আপনার যে পিসির অ্যান্টিভাইরাসটি রয়েছে, অ্যান্টিভাইরাসটি কিন্তু অবশ্যই ডিজেবল করে নেবেন। ডিজেবল না করে নিলে কিন্তু এটি রান করতে দিবেন না। তো আমি অনেক ভিডিওটি দেখিয়েছি যাদের উইন্ডোজ 10 এবং 7 অবশ্যই আপনারা যদি অ্যান্টিভাইরাস ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এটি রান নাও হতে পারে। অ্যান্টিভাইরাস ইউজ করবেন, বাট যখন এটি রান করবেন, এই সফটওয়্যারটি রান করবেন, তখন এটা আর প্রয়োজন নাই। সো আমার এটা সেট আপ হয়ে গেছে, কমপ্লিটলি সেট আপ হয়ে গেছে। এবার আমরা চলে যাব আমাদের ডেস্কটপে। ডেস্কটপে শর্টকাটে গেলে আমাদের যে টিএফটি যে টুলসটি রয়েছে, টুলসটির যে লিঙ্কটি রয়েছে সেটি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করলে আমাদের যে সফটওয়্যারটি একটু প্রসেস হবে। এখানে দেখতেই পাচ্ছেন কিছু প্রসেস হচ্ছে। সো এখানে অবশ্যই আমি বলতে চাই, যদি অনলাইন লাগানো থাকে তাহলে কিন্তু বেটার ওয়ে এটি কাজ করে। সো ইন্টারনেট যদি লাগানো থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো হয়। সো এই আনলক টুলস, সরি, টিএফটি টুলস এবং আনলক টুলস কিন্তু প্রায় সেম আর কি, একই রকম দেখা যাচ্ছে। আপনারা যদি একটু খেয়াল করেন সেক্ষেত্রে কিন্তু এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, ডিজাইনটি কিন্তু সেমলি সেম এরকমই করা আছে। এবং এখান থেকে আপনারা এবং সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এমআই, রেডমি, শাওমি, রিয়েলমি, তারপরে আছে ইনফিনিক্স, ওপ্পো, ভিভো, স্যামসাং, হাওয়াই, নোকিয়া, টেকনো, লিনাফো, বিভিন্ন প্রকার মডেল কিন্তু এখানে রয়েছে। এই টুলসটি দিয়ে কিন্তু আপনারা সরাসরি সেই কাজগুলো করতে পারবেন। বুটলোডার আনলক, এপারপে আনলক, এই কাজগুলো কিন্তু আপনার এই টুলসটি দিয়ে খুব সহজে করতে পারবেন। সো আমরা যদি এখান থেকে একটি মডেলে সিলেক্ট করি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বলবে ইউএসবি কেবলটা লাগাতে। এবং এই ইউএসবি কেবলে লাগানোর পিছনে কিন্তু আরও অনেক কাজ রয়েছে, যেগুলো আপনার যে সেটটি কাজ করবেন সেটি ড্রাইভার দিতে হবে। ফাস্টবুট হলে ফাস্টবুট ড্রাইভার, এডিবি মোট হলে এডিবি ড্রাইভার, বিভিন্ন প্রকার ড্রাইভার কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে। জাস্ট এই সফটওয়্যারটি ইনস্টল করে যে আপনি কাজ করতে যাবেন তাহলে কিন্তু হবে না। আপনাকে যেটা করতে হবে, এর যে ড্রাইভারগুলো রয়েছে, আপনি যখন যে সেটটি কাজ করবেন তার ড্রাইভারগুলো কিন্তু আপনি প্রপারলিভাবে দিয়ে দিবেন, তাহলে এই টুলসটি দিয়ে কাজ করে আপনি অনেক মজা পাবেন। এখানে ইপারপি, বুটলোডার আনলক, একটা সেটের বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে, সেই সমস্যা সমাধানের জন্য যে টুলসগুলো রয়েছে এবং আমরা যে ডোঙ্গলগুলো ইউজ করি সেগুলো দিয়ে, আমরা যারা ফ্রি টুলস ইউজ করতে পারি না তারা কিন্তু আমরা ডোঙ্গল ইউজ করি। অ্যাকচুয়ালি ফ্রি টুলস দিয়েও কিন্তু আমাদের কাজগুলো অনায়াসে হয়ে যায়, জাস্ট আমাদের মেধার যাচাইয়ের কারণে আমরা এগুলো করতে পারি না। তো সো গাইজ, আশা করি এই ভিডিওর থেকে আপনারা অবশ্যই এই টুলসটি ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে অবশ্যই কাজ করতে পারবেন। এবং ভিডিওটি থেকে যদি আপনার একটু উপকৃত হয়ে থাকে, একটি লাইক তো অবশ্যই পেতে পারি, একটি লাইক যদি দিয়ে দেন তাহলে কিন্তু আমাদের আরও নতুন নতুন আগ্রহ বেড়ে যায়। এবং বিভিন্ন কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। এবং আরও একটি কথা না বলে নেই, অনেকে বলে থাকে যে ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন। সো কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু অবশ্যই আপনারা জানেন, একটি ইউটিউবের জন্য কিন্তু বিশাল একটি ব্যাপার রয়েছে, এতগুলো লোকের কল কিন্তু রিসিভ করা খুবই সমস্যা। অতএব আমার যে ফেসবুক রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন। কমেন্টের মাধ্যমে যেহেতু আপনি যদি কমেন্ট করেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আপনারা সেই
তার মেসেজটি পেয়ে যাবেন যদি ভালো কোনো কমেন্ট করে থাকেন, অবশ্যই ভালো মন্দ করে থাকেন। সো ভিডিওটি ভালো লাগলে বেল বাটন ক্লিক করে দিন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।